পুরোসভার প্রকল্প ঘোষণা নিয়ে রাজনৈতিক তরজা বিজেপির অভিযোগ ভোট বইতরনি পার হতেই নয়া প্রকল্পের ঘোষণা 365 দিনই ভোট থাকে না আমরা উন্নয়নের লক্ষ্যে 365 দিনই মানুষের পাশে থাকি পাল্টা পৌরপতি রবিবার বঙ্গা পৌরসভার পক্ষ থেকে পৌর নাগরিকদের জন্য স্বাস্থ্যসহ সহ একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করা হয় সোমবার বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় পৌর নির্বাচনের বৈতরণী পার হতেই প্রকল্পের ঘোষণা করা হয়েছে এমনই অভিযোগে এদিন বিজেপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের ডাক দেওয়া হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মধুসূদন মণ্ডল দেবদাস মণ্ডল ও শোভন বৈদ্য এ বিষয়ে বিজেপির দাবি পৌরসভা চেয়ারম্যান গতকাল উনি পৌর নাগরিকদের ভোটকে সামনে রেখে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য ক্ষত করেছেন উনি ব্যবসাদারদের সেই ক্ষতের মলম দিতে চাইছেন এই ঘটনার পর এদিন প্রতিক্রিয়া দিয়েছেন পৌরপতি শঙ্করাঢ্য উপপৌরমাতা ও দলীয় কাউন্সিলরদের সাথে নিয়ে এদিন তিনি বলেন বছরের তিনশো দিন ভোট থাকে না আমরা উন্নয়নের স্বার্থে তিনশো পঁয়ষট্টি দিনই মানুষের পাশে থাকি এ বিষয়ে তিনি জানান রবিবারের ঘোষিত প্রকল্পগুলি দু হাজার উনিশের মে মাসে বোর্ড অফ কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে ওই বছরই জুন মাসে সেগুলি কার্যকর করা হয় আমাদের গত চার পাঁচ উনিশে আমাদের বোর্ড অফ কাউন্সিলে আমাদের মিটিং হয়েছিল মে মাসে সিদ্ধান্ত হয়েছিল জুন মাসে থেকে তা সেগুলো আমরা কোনো ভোটের প্রচার আর মানুষের কারণ বন্যগার মানুষ জানে যে এরা মানুষ এরা বনগার মানুষের সাথে যে সিদ্ধান্ত নেয় সেগুলো মানবিক সিদ্ধান্ত নেয় মানুষের সাথে নেয় সারণ্য অসহায় দরিদ্র মানুষদের বিনামূল্যে আহার বিনামূল্যে চিকিৎসা তখন কিন্তু আমাদের ভোট ছিল না স্বাস্থ্য দিবে সিক্সটি পার্সেন্ট লেসে তখন আমাদের ভোট ছিল না তা আমাদের ভোটের কোনো ব্যাপার নেই কারণ আমরা কাজ করি যে পাঁচ বছর প্রত্যেকটা দিন আমরা ভোটে কাজ করি মানুষের সাথে কাজ করি এবং মানুষের জন্য মানবিক প্রকল্পনি Bureau report News No Man's Land Bonga